একটা জিনিস লক্ষ্য করেছো রেখা? কালীটা মুখে বড্ড বড় বড় ফটাং ফটাং কথা বলে, কিন্তু কাজের ব্যাপারে পুরো বুড়ো আঙুল। এক পয়সা আমদানি নেই। দোষটা তো তোমারই, তুমি ব্যাপারটা একবারও তলিয়ে ভাবার চেষ্টা করেছো? দেখো, কালী তো দানছত্র খোলেনি। আমরা কালীর কাছে গেছি, কালী আমাদের দিকে হাত বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? না, আমাদেরকে দিয়ে কালী কোনো একটা মতলব হাসিল করতে চায়। সেই মতলবেই তো, মানে সেই কারণেই তো সেখানে আমরা ওকে কি দিয়েছি যে ও আমাদের দেবে? আরে বাবা, আমরা আগে দিই, তারপর তো নিজের ভাগটা বুঝে নেবে। কিন্তু দেখো, ও যা শেয়ানা মাল না, আমার একটুও বিশ্বাস হয় না। এই শোনো, এই দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করে না বস। সবাই ধান্দায় থাকে, কে কিভাবে নিজের জায়গাটা বুঝে নেবে, আমরাও তাই। আরে না, কি দিচ্ছ গুরু! হ্যাঁ, তুমি তো পুরো আমার বাবার স্টাইলে কথা বলছো। কেন বলবো না গো, বাবা হচ্ছেন স্বয়ং গুরুদেব। বাবা হচ্ছেন স্বয়ং গুরুদেব। দেখবো দেখবো, এবার তোমার ওই গুরুদেবের লীলা খেলাটা আমি দেখবো। ও, তোরা দুজনে এইখানে? আর আমি খুঁজছি, কি করছিস? কি ওই আর কি, এই কাজকর্ম নিয়ে একটু আলোচনা করছিলাম আর কি। কাজকর্ম তো একটাই, আমাদের কুণালের সর্বনাশ করা। এই তুমি তুমি না মাঝে মাঝে ভীষণ উল্টো পাল্টা বলো, জানো তো। এই কাজকর্মে ধান্দা করে টুপাইস ইনকাম করবো নাকি কুণালের পিছনে লাগবো? দেখেছো, এটাই তোমার দোষ। কোনো ব্যাপারটা তুমি তলিয়ে ভাবার চেষ্টা করো না। বাবা কি বলেছেন আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছি। কালীবাবু চান কুণালের সর্বনাশ করতে, যদি আমরা প্রত্যেকে মদত দিই। তবে ক্লিয়ার, ঝোলের মতো পরিষ্কার আর করতে হবে না। বুঝতে পেরেছিস তো? বুঝলে পরে আর কোনো কথা নেই। শোন বাবা, এই জগতে আমি যত শয়তান দেখেছি, মনে রাখিস আমি কিন্তু দেখেছি, হ্যাঁ, তার মধ্যে সেরা শয়তান হলো কুণাল। মানে ও এতটাই শয়তান যে একটা গোকরু সাপও যদি ওর সামনে এসে পড়ে, তাহলে সেই গোকরু সাপও ওকে দেখে উল্টো দিকে দৌড় লাগাবে। বাবা, আমরা এইরকম একটা খতরনাক লোকের সঙ্গে লড়তে যাবো? লড়বো। মনে রাখিস যে মহিষাসুরের মতো অপরাজেয় শত্রুকেও দেবতারা কিন্তু একত্র হয়েই হারিয়েছিল। আমাদের সঙ্গে আছে কালী। কিন্তু বাবা, সে তো আর এক কাঠি, মানে যতক্ষণ কাজে লাগবো তো। আরে আমরাও তো তাই, আমরাও তাই। কুণাল আমাদের ঠকিয়েছে, মানে জয়ীকে বিয়ে দিয়ে যে লাভ করব ভেবেছিলাম সে আশায় ছাই দিয়েছে, এমনকি জয়ীকেও ঠকিয়েছে। জয়ীর কাছ থেকেও যে কিছু পাবো তারও তো কোনো আশা নেই। ফলত জয়ীকে ব্যবহার করেই কুণালের ফাঁক ফোকরগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। তোরা কালীকে সেইগুলোকেই জানাবি। আর আপনি? আমার কাজ তো তোমাদের স্বার্থ দেখা, বুঝলে বৌমা? এই কালী যেরকম ঘোড়ের লোক না, এবারে কার্যসিদ্ধি হয়ে গেলে তোমাদের বুড়ো আঙুল দেখাবে। আমাকে তো সেই দিকটা নজর রাখতে হবে, যাতে তোমাদের না ঠকায় সেই মতো বুদ্ধি দিতে হবে। ভীষণ ভালো ছক বাবা, একদম ঠিক। ব্যাস, তাহলে আমরা সেই মতো সবাই মিলে কোমর বেঁধে কুণালের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি, আর সেই পথ দিয়েই লক্ষ্মী আসুক। বর্ষাকাল হরিণে সাটে বাঘের গাল। না না না, নিবারণ না, এখানে খাড়া হয়ে থাকলে তোমার জল গরম হবে না। শালা কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত আশ্রমের একটা ইট পর্যন্ত ওপরাতে পারলে না। শালা
তোমার উপর দায়িত্ব না দিয়ে আমি যদি নিজে মাঠে নামতাম তাহলে এতদিনে সব কাজ উদ্ধার হয়ে যেত। অমন করে বলো না দাদা, তোমার ভরসাতেই তো আছি। তুমি এভাবে যদি মুখ ঘুরে না আমি কোথায় যাই বলো দেখি? কেন ওই কুণাল ব্যানার্জিরে তো আদর করে বাড়িতে ডেকে নিয়ে এসে চা বিস্কুট খাইয়ে জমিটারে তারে বেসে দিয়েছিলে। এবার দাও না দাও, ওই কুণালের কোলে গিয়ে বসে থাকো। দাদা অমন করে বলো না দাদা, তুমি তোমার শত্রুর দিকে আমায় এইভাবে ঠেলে দেবে? জানো নিবারণ, যাদের বুদ্ধির তেজ খুব বেশি থাকে তাদের মাথার চুল টুলগুলো সব উঠে যায়। এই দেখো আমার মাথা জোড়া একখান টাক। তা তোমার তো একখান তের কাঠার টাক আছে, তা কি লাভটা কি হলো? তোমার বুদ্ধিটা তো ঘাটতি কেন? আমি তো নিতান্ত বালক মাত্র। বালক না বালক, তোমারে দিয়ে আমার কোন কাজটা হচ্ছে বলো দেখি? তাহলে শুধু শুধু তোমার আমি তোল্লাই দেবো কেন? কিসের স্বার্থ? দাদা এমন করে বলো না, তোমার তো বিশ্বরণ আবার কথা নয়। পঞ্চদা পঞ্চদার ছেলের বউ, তারপরে ছেলে সব তোমার পায়ের কাছে এনে দিলাম, তার থেকে তোমার নাফা হলো? আর আমি আধারে রাত্রি আধারেই গড়াগড়ি খাচ্ছি। না 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 ঠিক আছে, এই কামখানা তুই বড় ভালো করেছো, আর সেই জন্যই আমি তোমার কথাটা বিবেচনা করবো। একটু বিবেচনা করো দাদা, নইলে মনে বড় ব্যথা পাই। তা ব্যথা কি আমি কিছু কম পাই? হ্যাঁ মধুসূদন রে দিলাম, অতগুলো ছেলে পুলে রে দিলাম, কত টাকা খরচা করলাম, শুধু কি তাই সারা থানা রে সামলালাম, কিন্তু কাজের কাজটা কি হলো? কতদিন বলেছি যে একটা একটা সারা জোরদার আন্দোলন তৈরি করে জনমতের চাপে ওই অসামাজিক কাজকর্মের আখড়া আশ্রমটারে ওখান থেকে উৎখাত করে দিতে, কিছুই না কোনো কিছুই না, এক পয়সা লাভের দেখা নাই। অথচ আমি টাকলা কালি, আমি শালা মরা মানুষ বাঁচাতে পারি না আর ভগবান রে নামিয়ে এনে দেখাতে পারি না, এ সারা সব কাজ পারি, আর তোমাদের জন্যে সেই টাকলা কালি আর স্থূট জগন্নাথ হয়ে বসে আছে। অমন করে বলো না দাদা, বড় লজ্জা পাই, কি করবো বলো? আমার তো চেষ্টা ত্রুটি নেই, তোমার লোকজন মানে আমিও একজন কত চেষ্টা করলাম, কিন্তু এই আশ্রমের মেয়েগুলো বড় জাহাজ, বড় খান্ডার, এসপি সাহেবকে পর্যন্ত হাত করে নিয়েছে, তারপর আমাদের দারোগা সাহেব কম চেষ্টা করল, হিরু গুন্ডা তাকে অবধি ওই মেয়েটা বস করে নিয়েছে। জানি জানি, ওসব পুরনো কীর্তন গিয়ে আমার গায়ে চালাটার বাড়িও না তো, একে শালা গোদের টাটানি, তারপর তুমি এসেছো একখান বিস্ফোড়া। অসময়ে বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল। আমি কি বলবো দাদা, মানে একটা তো কিছু উপায় বার করতে, তোমার মাথা থেকে তো অনেক কিছু আসে দাদা, একটা বার করো না। কেন আমার মাথাটা কি বেলটা আর তোমার মাথা কান তালটা? আরে উপায় সবার মাথাতেই আসে, কিন্তু তোমরা মাথাটা খাটাতে যাও না। তা খাটাবে কেন? তোমাদের তো আর মাথায় ঘা হয় নাই। হ্যাঁ মাথা ব্যথা হয়েছে আমার, তাই তার ওষুধটা আমারই খুঁজে বাইর করতে হবে। কথাটা তো একই হলো দাদা। শোনো নিবারণ, উপায় একখান আছে, ভেবে দেখো। ওই কুণাল ব্যানার্জি হতো যত নষ্টের গোড়া, ওই সুমন্দির বেটার জন্যে আমি কোনো কাজ কারবার করতে পারতেছি না। ও যদি শালা মধ্যিখানে এসে না ঢুকে পড়তো তাহলে ওই আশ্রমটা এতদিন আমার হাতের মুঠোর ভিতরে এসে যেত। তা যেত, তখন তো আমি বলেছিলাম যে তুমি বাড়িটা কিনে কিনে নেব। শালা টাকলা কালি কোনোদিনও আগে টাকা দিয়ে কোনো কাজ করে না, বুঝছো? তাই সবার আগে ওই বিষ বৃক্ষটারে একেবারে উপড়ে তুলে ফেলে দিতে হবে। তার মানে ওই কুণাল ব্যানার্জিকে সরিয়ে ফেলতে হবে? হ্যাঁ, দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ একেবারে সব ফর্সা, বাঁশও নাই বাঁশিও নাই কোনো আওয়াজও নাই। সে তো হবে, কিন্তু কথাটা হচ্ছে সেটা কি সম্ভব ওরকম একটা কঠিন ঠাই? তা আমিও কি কম কঠিন নাকি? আমি শালা টাকলা গালি ভগবান রে নামিয়ে এনে দেখাতে পারি না আর মরা মানুষ বাঁচাতে পারি না, এছাড়া আমার কোনো অসাধ্য কাজ নাই। সত্য সত্য, তাহলে চলো কাজে লেগে পড়ি। এ তো বটে, লাগতে তো হবেই, সুহর্ষ শিক্ষম। তা তুমি আমার পাশে আছো তো? আছি মানে পাগলা, ভাত খাবি না? যাও কোথায়, আমার তো লাভই লাভ। লাভই লাভ, হ্যাঁ।
তাইলে তুমি আর আমি দুইজনে পাশাপাশি হাতে হাত মিলিয়ে কাজ শুরু করে দেই। কিন্তু দাদা, তার আগে তোমার এই মন্ত্রটা বলো। নিবারণের কাল। এবার দিন গুনার পালা, কাউন্টডাউন শুরু। আমি কুণাল ব্যানার্জির সমকক্ষ হয়ে দেখিয়ে দেবো। ধর্মের কল বাতাসে নড়ে, অধর্ম বেশি দিন সয় না। কুণাল ব্যানার্জিকে ও তার কৃতকর্মের ফসল তুলতেই হবে। ওকে ওর পাপের শাস্তি না পাওয়ানো পর্যন্ত আমার শান্তি নেই উকিল কাকা, আমার শান্তি নেই। রেজাল্ট যদি ফেভারেবল না কিছু হয়, তাহলে আমিও চুপ করে থাকবো না। ওই কুণাল ব্যানার্জিকে সব দিক দিয়ে আমিও শেষ করে দেব, তাতে আমার যা হয় তাই হবে। যদি তার জীবনে যদি কোনো ঝামেলা হয়েছে, যদি কেউ ঝামেলা করেছে, আমার সেই পুরনো হিরো গুন্ডা হতে আর সময় লাগবে না। সে যেই হোক, কুণাল ব্যানার্জি হোক আর যে কোনো ব্যানার্জি হোক, সব কিছুর মালিক হতে গেলে আগে মালিককে সরাতে হয়। দাদা, তবে আর কে? ও যদি দুনিয়া থেকে সরে যায়, তবে আমরা ওয়ারিশান হিসেবে মালিক। আমার যে এখন একটা কাজ বাকি আছে, আমার জীবনের শেষ একমাত্র কাজ, কুণাল ব্যানার্জির সর্বনাশ করা। এই জগতে আমি যত শয়তান দেখেছি, মনে রাখিস আমি কিন্তু দেখেছি, হ্যাঁ, তার মধ্যে সেরা শয়তান হল কুণাল। মানে ও এতটাই শয়তান যে একটা গোকরু সাপও যদি ওর সামনে এসে পড়ে, তবে সেই গোকরু সাপ ওকে দেখে উল্টো দিকে দৌড় লাগাবে। তার মানে ওই কুণাল ব্যানার্জিকে সরিয়ে ফেলতে হবে, দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। একেবারে সব ফর্সা। আপনি কি বিপাশা ঘোষাল? হ্যাঁ, বলুন। আপনার নামে একটা কুরিয়ার আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আমাকে জাস্ট এই মোবাইল ফোনটা 10 মিনিট দেখতে দে,
দেখবি আমি তোকে সব কিছু একদম বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার পিকু সোনা বুঝি সব জানে? এত বাঁকা বাঁকা কথা করতে গিয়ে শিখেছিস রে পিকু। এখান থেকে বসে বসে ও ফোনটা বুলাকে দিয়ে দাও। এসব সস্তার ফোন নিয়ে আতিক্ষা করিস না তো। বৌদি, তুমি ওভাবে কেন বলছো? তুমি ফোনটা একবার দেখো, খুব সুন্দর দেখি দেখতে। প্লিজ আমো, আর ন্যাকামি করো না। ওসব ঢং দেখানো আমার ইচ্ছেও নেই আর সময়ও নেই। আচ্ছা মা, তুমি সব সময় এরকম ভাবে কথা বলো কেন গো? দেখো না পিসি কত সুন্দর, বুলাকে দারুণ দেখতে একটা মোবাইল ফোন দিয়েছে। কোন তোমার টিম আমি ছেড়ে দেব সব লাগছে। আর তোমাকেও বলি, এসব ন্যাকামো করাটা বন্ধ করো, বুঝলে? তোমার যথেষ্ট বয়স আছে। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি কেন এরকম করছো বৌদি? আমি তো বুঝতে পারছি না। দেখো দিদি যে ফোনটা দিয়েছে সেটা তো আমাদের সবারই কাজে লাগবে, আমাদের সবার সুবিধার জন্যই দিয়েছে। ঠিকই তো, এবার থেকে তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করতে আর কোনো অসুবিধা হবে না। মানে? বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? এই যে তোমার এত ভাব ভালোবাসার লোকজন, তাদের সাথে কথা বলতে আর অসুবিধা হবে না। আগের ফোনটা তো বাবার জন্য তোমাকে ফেরত দিতে হলো, বেচারি। তা তোমার দিদির ভাই ভারী দয়ার শরীর, মনের কথা বলতে কষ্ট হচ্ছে বলে আবার একটা মোবাইল ফোন দিয়েছে। তা হবে নাই বা কেন, টাকার তো আর অভাব নেই, দেদার রোজগার। কিভাবে তোমার দিদি রোজগার করে ভাবতে আমার গা ঘিন ঘিন করে। ছি বৌদি, প্লিজ প্লিজ এভাবে বলো না, এই খারাপ খারাপ কথাগুলো বলো না। দেখো আমি জানি যে আমার দিদি কোনো খারাপ কাজ করে না, আমার দিদি সারা দিন পরিশ্রম করে কয়েকটা টাকা রোজগার করে। বৌদি এই কথাগুলো বলতে কি তোমার একটু খারাপ লাগে না? না খারাপ লাগে না গো, আমি তো ভদ্র ঘরের মেয়ে, তাই এসব নোংরামো দেখলে আমার গা জ্বালা করে। পিকু ঘরে চলো। না আমি এখান থেকে এখন যাব না, আমি আগে বুলার মোবাইলে কি কি গেমস আছে সেগুলো দেখব, তারপর ঘরে যাব, ব্যাস। ভালো কথা, যাবি নাকি কান ধরে টেনে ছিঁড়ে নিয়ে যাব? ছেড়ে দিবি, মায়ের কথা শুন, তুই এখন ঘরে যা, আমি কাল তোকে সবকটা গেমস দেখাবো। প্রমিস প্রমিস শোন। অদীক্ষিতা চলো। লাগছে দিদি আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি ভালো আছি রে সোনা। তোর ফোনটা পছন্দ হয়েছে? খুব 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 পছন্দ হয়েছে, আমারই তোকে ফোন করে জানানোটা উচিত ছিল। আচ্ছা, খুব পাকা পাকা কথা বলতে শিখেছিস তাই না? দেখ বুলা, আমি তোকে যে ফোনটা দিয়েছি সেটা হয়তো খুব দামি না, কিন্তু তোর কাজে আসবে, তোর প্রয়োজনও মিটবে আর শখও মিটবে। জানিস দিদি, সেদিন বাবার সঙ্গে ওভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি রে, আমি এটা নিজেও পরে রিয়েলাইজ করেছি। আসলে কি জানিস তো, তুই তো জানিস আমার এসব শখটা কিছু নেই, আমি বন্ধুদের হাতে মোবাইল দেখি, ওরা সবসময় মোবাইল ইউজ করে, তাছাড়া সুভাষদাও তখন মোবাইল ফোনটা দিয়েছিল,
বুইলা, আমি তোকে আগেও বলেছি আমরা খুব সাধারণ ঘরের মেয়েরে, তাই সব শখ আল্লাহ শৌখিনতা আমাদের মানায় না।